কম দামে থেকে শুরু করে উন্নত দামের তো আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই কম প্রাইসের ভিতরে ব্রাশ পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন এবং কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় তো আজকে আমি দেখানোর চেষ্টা করব চকবাজার রহিম স্টোর থেকে তো আজকে আমাদের ভিডিওতে সহযোগিতা করবেন এই দোকান পরিচালনার দায়িত্বে যে আছেন আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে নিয়ে এক বছর আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিরকম কি সারা পাইলেন ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক মনে করেন যে ইয়া পাইছি কাস্টমার পাইছি এবং আমার এই ভিডিও দেখে অনেকেই বেকারত্ব জীবন ইয়ে করছে জি তো আমার ওইখানে প্রায় 7 লক্ষের উপরে ভিউ আচ্ছা যদি আমার ওই ধরনের প্রেমাস না থাকতো বা ওই ধরনের ইয়ে না থাকতো তাহলে এত কাস্টমার বা এত ইয়ে থাকতো না আচ্ছা যাক এখন আবার আমার দোকানে কিছু ব্রাশ আছে দেশি বিদেশি কিছু ব্রাশ আছে ব্রাশগুলো আমি স্বল্প মূল্যে এবং মার্কেট থেকে সর্বনিম্নে যে রেট আছে আমরা ইনশাল্লাহ ওই রেট ইনশাল্লাহ আমরা ধরবো আচ্ছা ভিডিওটা যেহেতু এক বছর আগে করেছিলাম সেই সময় প্রাইস অনেক বেশি ছিল এখন মনে হয় প্রাইসটা আরো অনেক কমছে তাই না তখন রেটটা বেশি ছিল এখন রেটটা কমছে এই কারণে আমরা দেখা গেছে যে এখন নতুন রেটটা দিয়ে দিব আমরা জি 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 এই যে যেমন কি হচ্ছে ম্যাটাডোর বোতল ব্রাশ জি এটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে আপনার 102 টাকা 12 পিস বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের 12 এটা কিনা বড় হচ্ছে 102 ভাগ হচ্ছে 12 12 এটা কিনা পড়ে হচ্ছে 12 টাকা 12 টাকা খুচরা বিক্রি করবো হচ্ছে 30 থেকে 40 টাকা আচ্ছা আর হোলসেল বিক্রি করবো 20 টাকা করি 240 টাকা আচ্ছা তারপর যেটা দেখবো এটা হচ্ছে আপনার এগুলো একটু দর এটা হচ্ছে আপনার ওরাল বি কোলগেট জি সেন্সিটিভ এগুলো সবই এক রেট 105 টাকা মাত্র 105 টাকা মাত্র 12 টাকা 12 পিস খুচরা বিক্রি করে 30 টাকা 30 টাকা আচ্ছা 105 টাকা হোলসেল বিক্রি করবো 20 টাকা করি পিস বিক্রি করতে পারে আবার 15 টাকা করে বিক্রি করতে পারে আচ্ছা আচ্ছা তারপরে আসি হচ্ছে হানি ব্রাশ আচ্ছা এটা কিনা পড়ে 155 টাকা আচ্ছা 155 টাকা 12 পিস নাকি হ্যাঁ 155 টাকা 12 পিস আচ্ছা 155 ভাগ 12 আবার কিনা পড়ে 12 টাকা 91 পয়সা আচ্ছা পার পিস খুচরা বিক্রি করে 30 40 50 যে যেভাবে পারে বিক্রি করে আচ্ছা আচ্ছা স্মেল ব্রাশ মেটাডোর জি এই যে ম্যাটাডোর কোম্পানির নল জি স্পেল ব্রাশ অরিজিনাল ম্যাটাডোর 65 টাকা জি 165 টাকা 12 পিস দর্জন আচ্ছা খুচরা 30 40 50 যার থেকে যেভাবে পারে বিক্রি করব খুচরালারা আর হোলসেলাররা বিক্রি করবো 20 টাকা করি পার পিস আচ্ছা ধরো এটা কিনা পড়ে 160 টাকা 160 টাকা দর্জন 160 ভাগ হচ্ছে 12 13 টাকাতে 30 পয়সা পার পিস কিনা পড়ে আচ্ছা এক একটা মাল বিক্রি করা হচ্ছে আপনার 50 টাকা আচ্ছা খুচরা বিক্রি করে 50 টাকা হোলসেল যারা বিক্রি করবো তারা 20 টাকা বিক্রি করতে পারবো 25 টাকা বিক্রি করতে পারবো আর এই সমস্ত মালগুলো বেশি অনেক লাভ দৈনিক 10টা মাল বেচলে দেখা গেছে যে 2700 2800 1000 টাকা মনে করে দেখা ইনকাম করার কোনো ব্যাপার না শুধু এই আইটেম নিয়ে শুধু ব্রাশ আইটেম নিয়ে আচ্ছা দর্শক যারা দেখছেন আপনারা চাকরি এবং অন্যান্য ব্যবসার পাশাপাশি এই ব্রাশ মার্কেটিং করে যদি ব্যবসা করে মার্কেটে ধরতে পারেন ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন আর ফেসবুক এবং ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে বেকার ভাই এবং বোনদের দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে আপনার স্মাইল এটা স্মাইল হচ্ছে 8007 মডেল আচ্ছা এটা ম্যাটাডোর কোম্পানির এটা কিনা পড়ে 170 টাকা দর্জন 170 ভাগ 12 14 টাকা 16 পয়সা পার পিস কিনা পড়ে 14 টাকা 16 পয়সা আচ্ছা খুচরা বিক্রি করে 50 টাকা আচ্ছা হোলসেল 25 টাকা 30 টাকা করে বিক্রি করতে পারবে আচ্ছা এটা হচ্ছে 105 টাকা 105 টাকা শুধু 105 টাকা 105 ভাগ হচ্ছে 12 8 টাকা 75 পয়সা পিস খুচরা বিক্রি করে 30 টাকা 30 টাকা আর 15 পূরণ 12 180 টাকা হোলসেল বিক্রি করতে পারবো তারপর 150 টাকা বেচতে পারবো অনেক লাভ এগুলোতে আচ্ছা আচ্ছা
ব্রাশ অনেক রানিং আইটেম সকালে ঘুম থেকে উঠে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রাশ কম বেশি অধিকাংশ মানুষ এই ব্রাশ ব্যবহার করে এটা 105 টাকা নিয়ে বিজনেস করতে পারেন এটা 120 টাকা সেম মডেল হ্যাঁ এটার মধ্যে 5-6টা থেকে 8টা মডেল আছে আপনার আচ্ছা এই মডেলগুলো নিয়ে দেখা গেছে মার্কেটিং করতে পারবেন আচ্ছা এই যে মেটাডোর এটাও সেম রেট মেটাডোর কোম্পানির মাল এটাও সেম রেট 105 টাকা আচ্ছা এটা নিয়ে এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মেটাডোর বেবি ১২০ টাকা 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 ১২০ ট
নিকিতা রাবার মেটাডোর কোম্পানির মাল আচ্ছা মেটাডোর কোম্পানি হ্যাঁ মেটাডোর কোম্পানির মাল এটা কিনা পড়ে 145 টাকা 145 টাকা 145 ভাগ হচ্ছে 12 12 টাকা কিনা পড়ে পিস এগুলো খুচরা বিক্রি করে 50 টাকা 60 টাকা আচ্ছা যদি আপনি দেখা গেছে যে 12 টাকা বা 15 টাকা করে পিস বিক্রি করে তাহলে আপনার এক একটা বের আসে 70 টাকা 80 টাকা 100 টাকা প্রফিট আসবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার রাবার ছাড়া ওটা রাবার হলো এটা রাবার ছাড়া এটা পড়ে 160 টাকা 160 ভাগ 12 13 টাকা 33 পয়সা পিস কিনা পড়ে খুচরা বিক্রি করে 50 টাকা হোলসেল ওই 15 টাকা 20 টাকা করে বিক্রি করবে আচ্ছা এটা হচ্ছে এলএমকে বড় বক্স 100 টাকা বড় রেট দাও আছে এটা কিনা পড়ে হচ্ছে 170 টাকা 170 টাকা 170 ভাগ 12 14 টাকা 16 পয়সা 100 টাকা এমআরপি দাও আছে আচ্ছা এটা দাম এত বেশি কেন এটা এটার দাম এত বেশি বলতে এটা ওই যে কোম্পানিটা ওইভাবে রেট দিছে আর কি ওইভাবে রেট দিছে হ্যাঁ ওইভাবে রেট দেওয়ার কারণে এটা 100 টাকা বড় রেট দিছে আচ্ছা আর এই যে চায়না মাল অরিজিনাল চায়না হ্যাঁ অরিজিনাল চায়না এটা হচ্ছে 280 ভাগ হচ্ছে 12 এটা কিনা পড়ে 23 টাকা 30 পয়সা পার পিস পার পিস হ্যাঁ এটা 23 টাকা 30 এটা 7-8 টা মুখ আছে ব্রাশটা করে এটার ভিতরে আবার রেখে দিতে পারবো এটা কিনা পড়ে 23 টাকা 30 পয়সা অরিজিনাল এটা হচ্ছে আপনার মিস্টার ওয়াল এটার নাম হচ্ছে মিস্টার ওয়াল আচ্ছা এবার আমরা পাতা বেরাজ দেখব এই যেমন কি সর্বপ্রথম কম দামিটা জি কম দামে এটা কিনা বড় হচ্ছে শুধু 50 টাকা শুধু 50 টাকা শুধু 50 টাকা এক ডজন এক ডজন খুচরা বিক্রি করে করে বিক্রি করলে তো অনেক 120 টাকা 120 টাকা হ্যাঁ যারা হোলসেল করবে তারা 70 টাকা 75 টাকা 80 টাকা বিক্রি করতে পারে 60 টাকা যে যেভাবে যত কম লাভ করবে তার প্রোডাক্টটা সেল তত বেশি হবে তত বেশি হবে আর কি আমাদের এখান থেকে কিনে নিতে হবে শুধু 50 টাকা শুধু 50 টাকা এটার মধ্যে আরো অন্যান্য মডেল আছে আচ্ছা মোটা মালটা লো এটা মোটা মাল লো আচ্ছা এটা কিনা পড়া হচ্ছে আপনার মেটাডোর কোম্পানির জি 65 টাকা রেট মাত্র 65 টাকা শুধু 65 টাকা আচ্ছা এই যে আরেকটা মাল আছে মোটা মাল 50 টাকা 50 টাকা হ্যাঁ এটা হচ্ছে মানে মেটাডোর সেম 50 টাকা আচ্ছা আচ্ছা এটা কিনা পড়া হচ্ছে 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা ভাগ হচ্ছে 12 60 টাকা 50 পয়সা কিনা পড়া 15 টাকা খুচরা বিক্রি করে 10 টাকা করে যদি হোলসেল বিক্রি করে 120 টাকা আচ্ছা তাহলে যথেষ্ট লাভ আচ্ছা ভাই আমরা তো অনেক ব্রাশ দেখিয়ে ফেললাম তো এবার অনলাইনে যারা আপনার কাছ থেকে কিনবে অনেক দোকানদার আছে এবং অনেক নতুন উদ্যোক্তা এবং পুরাতন উদ্যোক্তা অনেক ব্যবসায়ীরা আছে তারা আপনার কাছ থেকে সর্বনিম্ন কত টাকার মাল অনলাইনে অর্ডার করতে পারবে আমাদের এখানে যে কোনো অ্যামাউন্টের মাল নিতে পারবে আমাদের এখানে কোনো ধরাবাঁধি নেই আচ্ছা সে দেখা গেছে 500 টাকা দরি যা নিতে পারে তার অ্যামাউন্ট অনুযায়ী আচ্ছা আর আমাদের এখানে সিস্টেম হচ্ছে আমাদের কোনো কন্ডিশন সিস্টেমে মাল দেওয়া হয় না আচ্ছা আমরা কোনো কন্ডিশন সিস্টেম মাল বিক্রি করি না আর আমাদের এখানে যদি ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো মাল নেন বা যদি মাল লেখান তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক কিবা বিকাশ এই দুটা ইয়ে আছে এর মাধ্যমে টাকা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ ট্রান্সপোর্টে দিয়ে দেব আপনি মাল না পাওয়া পর্যন্ত ট্রান্সপোর্ট এবং আমাদের এখান থেকে নেওয়ার পরে সম্পূর্ণ দায়িত্ব আমাদের যতক্ষণ পর্যন্ত আপনি মাল না পাবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের আমাদের এইতে আয়ত্তে থাকবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রান্সপোর্টের যে সিস্টেমটা ট্রান্সপোর্টের সিস্টেম হচ্ছে আপনি একদিন আজকে মাল লেখাইছেন কালকে আপনি মাল পেয়ে যাবেন একদিনের মাথায় মাল চলে যায় এখানে মাল ওই যে দুই চার দিন পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ দশ দিন আমরা এগুলো আসলে কখনো পরে মাল দিই না যেদিন মাল লেখাইছে আমরা ওই দিনে মাল দিয়ে দিই এবং পরের দিন ইনশাল্লাহ মাল আপনার হাতে পৌঁছে যাবে আচ্ছা আপনার দোকানে সরাসরি আসার ঠিকানাটা বলে দেন কিভাবে দোকানে আসা সরাসরি হচ্ছে ঢাকা চকবাজার বেগমবাজার বেগমবাজার উত্তরে ব্যাংকের একটু পশ্চিমে জি একটু পশ্চিমে ফয়েজ ম্যানশনের প্রথম গল্লি
পরে দ্বিতীয় গলি, দ্বিতীয় গলি মেইন রোডের পাশে, হ্যাঁ মেইন রোডের পাশে তিন শাটার বিশিষ্ট আমার বাইরে সাইনবোর্ড আছে রহিমা স্টোর, জি হ্যাঁ, উত্তরে ব্যাংকের একটু পশ্চিমে ফয়েজ মেনশনের তিন শাটার বিশিষ্ট যে দোকানটা ওইটা হচ্ছে যে রহিমা স্টোর। আমাদের বাইরে সাইনবোর্ড আছে, বাইরে সাইনবোর্ড দেখলে আপনি যদি নাও চিনেন বাইরে একটু সাইনবোর্ড ফলো করলে দোকানটা চিনতে পারবেন। এছাড়া ফোন করলে লোকেশনটা বলে দেবেন, আমাদের আমরা ফোন করলে ইনশাল্লাহ ওইভাবে বলে দিব যে আপনারা উত্তরে ব্যাংকের একটু পশ্চিমে চলে আসেন বা উত্তরে ব্যাংকের নিচে আসেন, নিচে আসলে আমাদেরকে ফোন দিলে আমরা যাই নিয়ে আসবো। আচ্ছা,